ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহনের সময় 30 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব 10। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। র‍্যাব 10 মিডিয়া সেল থেকে বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, 10 আগস্ট সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিনব কায়দায় পিকআপ ভ্যানের মধ্যে লুকায়িত অবস্থায় পরিবহনের সময় 30 কেজি গাঁজা সহ মোহাম্মদ শরীফ খান ও রিপন চন্দ্র সরকার নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব 10 CPC 2 কোম্পানির কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবত কেরানীগঞ্জ এর আশেপাশে মাদক সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।